আসসালামু আলাইকুম, আমি অলসায় তন্ময়। আমি আমার কোডফোর্স সার্টিফিকেট নিয়ে উপস্থিত হয়েছি। এটি এডুকেশনাল কোডফোর্সেস রাউন্ড 94 এর বি নাম্বার প্রবলেম। প্রবলেমটির নাম হচ্ছে আরপিজি প্রোটাগনিস্ট। প্রবলেমটিতে বলা হয়েছে যে দুই ধরনের অবজেক্ট আছে, ওকে, এবং আপনি এবং আপনার একজন ফলোয়ার আছে, মানে আপনি আসলে পি ইউনিট জিনিসপত্র নিতে পারবেন এবং আপনার ফলোয়ার এফ ইউনিট জিনিসপত্র নিতে পারবে। ওকে, আচ্ছা, আর দু ধরনের অবজেক্ট আছে। তো ফার্স্ট অবজেক্টের সংখ্যা হলো কাউন্ট এস, আর সেকেন্ড অবজেক্টের সংখ্যা হলো কাউন্ট ডাব্লিউ। আর বলা আছে যে ফার্স্ট অবজেক্টের যে মানে ভর যেটা, সেটা হলো এস ইউনিট, ওয়েট হলো এস ইউনিট, আর সেকেন্ড অবজেক্টের ওয়েট হলো ডাব্লিউ ইউনিট। এত ইন্টারপ্রেট দিয়ে আমার যেটা করতে হবে যে পি ইউনিট, একজন তো পি ইউনিট বস্তু নিতে পারবে এবং এফ আরেকজন এফ ইউনিট বস্তু নিতে পারবে। সুতরাং আমার শেষ পর্যন্ত যাতে ম্যাক্সিমাম মানে সংখ্যক ম্যাক্সিমাম সংখ্যক যেন অবজেক্ট তারা নিতে পারে, সেই কথাটা সেই ইয়েটা করতে হবে যে ম্যাক্সিমাম কতগুলো অবজেক্ট তারা নিতে পারবে। ওকে, তো আমি ইউনিটকে আমি কেজিতে বলতেছি। তো আমি আরেকবার বলি জিনিসটা কি, যে প্রথমজন পি কেজি নিতে পারবে, পরেরজন এফ কেজি নিতে পারবে। তাদেরকে প্রথমে কাউন্ট এসটা এক ধরনের অবজেক্ট দেওয়া আছে, আর এক ধরনের কাউন্ট ডব্লিউটা অবজেক্ট দেওয়া আছে, এবং ফার্স্ট অবজেক্টগুলোর ওয়েট হলো এস কেজি করে, আর সেকেন্ড অবজেক্টগুলোর ওয়েট হলো ডব্লিউ কেজি করে। তো তারা টোটাল ম্যাক্সিমাম কতগুলো অবজেক্ট নিতে পারবে, আশা করি বুঝতে পেরেছি। সো দেখি আমরা কীভাবে সলভ করবো এটা। এখন আমি যখন সলভ করতে চাচ্ছি, যে আমি চাচ্ছি আমার টার্গেট কি, আমার টার্গেট হলো ম্যাক্সিমাম ইউনিট নেওয়া, রাইট, যে আমি যতটা সম্ভব আমি ম্যাক্সিমাম ইউনিট নিব, মানে ম্যাক্সিমাম সংখ্যক বস্তু নিব। তো আমি কখন ম্যাক্সিমাম সংখ্যক বস্তু নিতে পারবো, ধরে নিই যে আমি 20 কেজি একটা বস্তু নিতে পারবো, মানে 20 কেজি আমি নিতে পারবো ম্যাক্সিমাম। এখানে আমার সামনে কিছু বস্তু আছে। প্রথম বস্তুগুলো, প্রথম অবজেক্টগুলো আসলে 3 কেজি করে এবং পরের অবজেক্টগুলো 5 কেজি করে। ওকে, সো আমি তখন কোনটা নিব? আমি কিন্তু 3 কেজি অবজেক্টগুলো নেওয়া শুরু করবো। আমি 3 কেজি অবজেক্টগুলো সবগুলো নেওয়ার ট্রাই করবো, যে আমি 3 কেজি অবজেক্টগুলো নেই তাহলে আমি 6টা নিতে পারবো, ওদিকে যদি আমি 5 কেজি অবজেক্টটা নেই তাহলে আমি 4টা নিতে পারবো। তাহলে আমার কোনটা নিয়ে লাভ আছে? আমার 3 কেজি অবজেক্টটা নিয়ে লাভ আছে, তাই না? মানে আমি গ্রিডিলি নেবো কীভাবে, আমি জাস্ট যে অবজেক্টটার ওয়েট সবচেয়ে কম সেই অবজেক্টটা আমি নেওয়া শুরু করবো, রাইট। আচ্ছা, কিন্তু সমস্যা হলো এখানে ব্যাগ একটা না, ব্যাগ কয়টা? 2টা। খেয়াল করি, ধরে নেই যে এই ব্যাগের, এটি একটা ব্যাগ আর এটা একটা ব্যাগ, এই ব্যাগের সাইজ হলো 13, যে এর 13 কেজি নিতে পারবে। নিতে পারবে কত কেজি? 13 কেজি। আর এই ব্যাগের সাইজ হলো 5, ও নিতে পারবে 5 কেজি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে অবজেক্ট দেয়া আছে, আমার 5 কেজি কিছু অবজেক্ট দেওয়া আছে, আমার 5 কেজি কিছু অবজেক্ট আছে, আর 8 কেজির কিছু অবজেক্ট আছে, আমার 5 কেজি কিছু অবজেক্ট দেওয়া আছে আমাকে, আর 8 কেজি কিছু অবজেক্ট দেওয়া আছে। আমার যেটা করতে হবে যে এই 5 কেজি কিছু, মানে আমি ইচ্ছা মতো নিতে পারবো, যে অবজেক্ট ইচ্ছা মতো নিতে পারবো, বাট আমার ম্যাক্সিমাম অবজেক্ট নিতে হবে। 2টা ব্যাগে কি আমার ম্যাক্সিমাম অবজেক্ট নিতে হবে। এখন আমি যদি এইভাবে নেওয়া শুরু করি, যে ধরে নিই যে 5 কেজি অবজেক্ট আছে 2টা, 5 কেজি অবজেক্ট আছে 2টা, 8 কেজি অবজেক্ট আছে 1টা, ধরে নিলাম। তো আমি নিতে নেওয়া শুরু করি, আমি প্রথম ব্যাগে ভরতেছি। তো প্রথম ব্যাগে যখন আমি ভরতে যাব, আলটিমেটলি আমি কিছু আগে বলে আসছি কি, যে অবজেক্ট যেটা কম, মানে ওয়েট যেটা কম, আমি সেই অবজেক্টটা নিবো বেশি করে, তাই না? তো আমি কী বললাম, আমি 5 কেজির অবজেক্ট এইটার মধ্যে আমি 2টো নিলাম, তো এই 2টো নিলে আমার কত কেজি ফিল আপ হয়ে গেলো, আমার 10 কেজি ভরে গেল। এখন তো আমি 8 কেজি এইখানে কোনো অবজেক্ট নিতে পারবো না। আমি কি পারবো? আমি 8 কেজি অবজেক্ট নিতে পারবো না, এমনকি আমি 8 কেজি অবজেক্টটা আমি এটা নিতে পারবো না, কারণ এটা ম্যাক্সিমাম 5 কেজি ধরে, তাই না? সুতরাং আমি 2টা অবজেক্ট নিতে পারলাম। কিন্তু আমি যদি এই কাজটা না করে, আমি যদি এই কাজটা করতাম, যে এখানে 5 কেজির একটা অবজেক্ট, 5 কেজির একটা অবজেক্ট নিতাম এবং 8 কেজির একটা অবজেক্ট নিতাম, তাহলে আমার এখানে 2টা অবজেক্ট নিতে পারতাম ও 13 কেজিতে, এবং 5 কেজি আরও একটা অবজেক্ট থেকে যেত, তাহলে সেটা আমি এখানে নিতে পারতাম, ঠিক আছে? তাহলে 2 আর 1 3 কেজি, মানে সরি 3টা, আমি 3টা অবজেক্ট নিতে পারবো এইভাবে। সো আলটিমেটলি কী দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি, যে হ্যাঁ, মিনিমামটা নেওয়া শুরু করলেই, আমি ফার্স্ট ব্যাগে মিনিমামটা বেশি করে নিব, এটা নিলেই আসলে আমার শেষ পর্যন্ত অ্যান্সার মিলবে না। আমার যে ফার্স্ট ব্যাগে আমি মিনিমামটা নিব বা ফার্স্ট ব্যাগে আমি, তাহলে আমার কী করতে হবে, আমার অপটিমাল সলিউশন আমি কীভাবে পাবো, আমি কীভাবে আমার বেস্ট অ্যান্সারটা বের করে আনবো? তো এটার জন্য আমার কী করতে হবে?
আমি খেয়াল করেছি যে যখন আমার ব্যাগ মাত্র একটা, তখন আমি গ্রিডিলি সলিউশন করলে হয়ে যাচ্ছে। ওকে, যে আমি মিনিমাম যার ওয়েট সেটা নিচে থাকবো, যদি মিনিমাম ওয়েটটা যত যতক্ষণ নিতে নিব, নেওয়ার পর যদি তারপরও আমার ওয়েট আরো বেশি ফাঁকা থাকে, আমার এখনো নিতে পারবো কিন্তু মিনিমাম ওয়েটটা নেই, শেষ হয়ে গেছে, মিনিমাম ওয়েটের বস্তুটা শেষ হয়ে গেছে, তাহলে আমি ম্যাক্সিমাম ওয়েটটা নেওয়া শুরু করবো, আর যদি মিনিমাম ওয়েটটা যতক্ষণ আছে নিতে থাকবো। ওকে, সো একটা ব্যাগ থাকলে গ্রিডিলি কাজটা করা যাচ্ছে যদি একটা ব্যাগ থাকে, কিন্তু ব্যাগ যখন দুইটা তখনই কিন্তু আর গ্রিডিলি কাজটা হচ্ছে না। এখন একটু ভাবলে আপনি দেখবেন যে আসলে ব্যাগ যখন দুইটা গ্রিডিলি কাজ হচ্ছে না, তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি একটা ব্যাগের জন্য পসিবল সবগুলো আউটপুট বের করতে পারি এবং অপর ব্যাগটার জন্য গ্রিডিলি কাজ করতে পারি। ঠিক আছে, কথাটা একটু কমপ্লেক্স বা ফর্মাল হয়ে যাচ্ছে। জিনিস হলো এরকমের যে আমি কি করব, আমি ফার্স্ট ব্যাগে ছোট যে ইয়েটা আছে, মানে অল্প ওয়েটের যে বস্তুটা আছে সেটা একটাও নিব না। আমি ফার্স্ট ব্যাগে কি অল্প ওয়েটের বস্তুটা আমি একটাও নিব না, চেক করব যে আমি একটাও নিব না, হ্যাঁ বেশি ওয়েটের বস্তুটা নিতে পারবো, অসুবিধা নাই, কারণ কি বেশি ওয়েটের বস্তুটা আমার সেকেন্ড ব্যাগে গ্রিডিলিতে মানে গ্রিডি সলিউশনে বেশি ইম্প্যাক্ট মানে ফেলবে না, তাই না? আমার সেকেন্ড ব্যাগে ইম্প্যাক্ট ফেলবে কে, ফার্স্ট যে ইয়েটা আছে মানে মানে কম ওয়েটের যে বস্তুটা আছে, আমার সেকেন্ড ব্যাগে ইম্প্যাক্ট ফেলবে কে, কম ওয়েটের যে বস্তুটা আছে সেটা। আমি কম ওয়েটের বস্তুটা যত ইচ্ছা যত বেশি নিতে পারি তত আমার লাভ। ওকে, তারপরে আমি সেকেন্ড ওয়েটেরটা যদি আমার ব্যাগে খালি থাকে নেব, না না খালি থাকে নেব না, ওটা অন্য বিষয়। তাহলে আমার সেকেন্ড ব্যাগ যেটা আছে সেটা নিয়ে আমার চিন্তা করতে হবে কি, যে আমার যত বেশি যে কম ওয়েটের বস্তুটা আছে, যেটা যত বেশি আমি সেকেন্ড ব্যাগে পাস করতে পারি, কম ওয়েটের বস্তুটা কি যত বেশি আমি সেকেন্ড ব্যাগে পাস করতে পারি ততই হয়তো আমার লাভ। বাট সেক্ষেত্রে আমি যেটা করতে হবে, যে আমি সবসময় তো এরকম না যে আমি সেকেন্ড ব্যাগে পাস করলে আমার লাভ আছে, তাও না। তো আমি কি করবো, আমি প্রথমে আমার ফার্স্ট ব্যাগে আমি কম ওয়েটের যে বস্তুটা আছে, যে কম ওয়েটের যে বস্তুটা আছে সেটা আমি একটাও নিব না, আমি কি করব, আমি বেশি ওয়েটের বস্তুটা আমি নিব, শুধু বেশি ওয়েটের বস্তুটা নিব, আমি আর বাকি কোনো বস্তু নিব না। তো সেক্ষেত্রে আমার সরি সেক্ষেত্রে আমার ফার্স্ট ব্যাগে কি হবে, ফার্স্ট ব্যাগে আমার জায়গা দখল করবে 8। ঠিক আছে, আর জায়গা দখল করুক, আমার অসুবিধা নেই, আমার চিন্তা নেই। ওকে, তো আমি ফার্স্ট ব্যাগে বসে নিলাম কয়টা, একটা। তারপর কি করব, তারপর আমি সেকেন্ড ব্যাগে যাব, তারপর সেকেন্ড ব্যাগে আমি গ্রিডিলি নেওয়ার ট্রাই করব, যে এখন আমার 8 মানে 8 ওয়েটের বস্তু একটা একটাও নেই, আর 5 ওয়েটের বস্তু দুইটা আছে, সুতরাং আমি করে নিতে পারবো। তো আমি সেক্ষেত্রে 5 ওয়েটের বস্তু নিতে পারবো একটা, সুতরাং আমি সেক্ষেত্রে অ্যান্সার হবে 2। এরপর আমি কি করব, এরপরে আমি ফার্স্ট ব্যাগে 5 ওয়েটের বস্তু একটা নিয়ে দেখবো যে তাহলে অ্যান্সার কত আসে। তো আমি ফার্স্ট ব্যাগে 5 ওয়েটের বস্তু আমি একটা নিলাম, একটা নেওয়ার পর তারপর বাকিগুলো আমি আবার ম্যাক্সিমাম ওয়েট দিয়ে আমি ফিল আপ করবো। ওকে, আমি ফার্স্ট ব্যাগে ম্যাক্সিমাম ওয়েট যতবারই নিতে পারি কোনো ব্যাপার না, আবার ফার্স্ট ব্যাগে আমি কি যেটা আমার মিনিমাম ওয়েট সেটা আমি জাস্ট প্রথমে 0টা নিব, পরে একটা নেবো, পরে দুটো নিবো, পরে তিনটা নিবো, করতে করতে আমি এনটা নিবো। ওকে, আমার মিনিমাম ওয়েটের বস্তুটা কি এন পিস থাকবে, সুতরাং আমি এরকম করে দেবো যে আমি এখন একটা আমি মিনিমাম ওয়েটের বস্তুটা নিলাম। একটা নিলে কি হবে, একটা নিলে আমার প্রথমে 5 মিনিমাম ওয়েটের জন্য আমার 5, এবং পরে আমি যখন আবার একটা ম্যাক্সিমাম ওয়েটের বস্তু নিতে পারবো, এখনও কি আমি ম্যাক্সিমাম আমার 8 খালি আছে, তার মানে আমি কি ম্যাক্সিমাম ওয়েটের একটা বস্তু নিতে পারবো, সুতরাং আমার 8 মানে 13 আমার ফার্স্ট ব্যাগ ভরে গেল, এবং তারপরে আমার একটা 5 ওয়েটের বস্তু খালি আছে, সেইটা আমি সেকেন্ড ব্যাগে পাস করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে কত, 3। সেক্ষেত্রে অ্যান্সার আসছে 3। এরপরে আমি যদি ফার্স্ট ব্যাগে দুইটা মিনিমাম ওয়েট নিই, ঠিক আছে, ফার্স্ট ব্যাগে যদি আমি দুটো মিনিমাম ওয়েট নিই তাহলে কি হবে, মানে দুইটা মিনিমাম ওয়েট মানে বলতে দুইটা নেই আর কি। তো সেক্ষেত্রে আমার প্রথমে হবে 5 ফার্স্ট বস্তু, তারপরে আবার সেকেন্ডও কি মিনিমাম ওয়েট, তাহলে সেটা 5, এবং আমি ম্যাক্সিমাম ওয়েটটা নিতে পারছি না ফার্স্ট ব্যাগে, এবং আমার সেকেন্ড ব্যাগের জন্য মিনিমাম ওয়েট নেওয়ার মানে মিনিমাম মানে ওয়েটের যে বস্তু আছে সেটা নেই, শেষ হয়ে গেছে, আর ম্যাক্সিমাম ওয়েটের বস্তু আমি সেকেন্ড ব্যাগও নিতে পারবো না, তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সার আসে 2। তাহলে আমার কি হলো, অ্যান্সার কোনটা ম্যাক্সিমাম, 3। 3 ম্যাক্সিমাম, আমি তিনটা বস্তু নিতে পারবো কোনো একটা ক্ষেত্রে। তাহলে আমি কি করব, আমি সেকেন্ড ব্যাগের জন্য গ্রিডি চিন্তা করব, যে হ্যাঁ সেকেন্ড ব্যাগে মিনিমাম ওয়েটের বস্তুটা যতবার ইচ্ছা ততবার নিব, এবং তারপরে যদি আমার ম্যাক্সিমাম ওয়েটের বস্তু নেওয়ার জায়গা থাকে এবং ম্যাক্সিমাম ওয়েটের বস্তু খালি মানে থাকে আর কি, তাহলে আমি নিব। ওকে, আর ফার্স্ট ব্যাগের জন্য আমি সেটা চিন্তা করব না, ফার্স্ট ব্যাগের জন্য আমি চিন্তা করব জাস্ট ব্রুট ফোর্স, মানে সবগুলো পসিবল আউটপুট,
যে ফার্স্ট ব্যাগে আমি 0টা মিনিমাম বস্তু নিলে কি হয়, মিনিমাম ওয়েটের বস্তু, তারপরে 1টা মিনিমাম ওয়েটের বস্তু নিলে কি হয়, 2টা মিনিমাম ওয়েটের বস্তু নিলে কি হয়, জাস্ট এইভাবে আমি ফার্স্ট ব্যাগটা চেক করতে থাকবো। ওকে, ফার্স্ট ব্যাগ এবং সেকেন্ড ব্যাগ মিলে চেক করতে থাকবো, শেষ পর্যন্ত আমার আউটপুট যেটা ম্যাক্সিমাম, যে ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে সেটাই আমার আউটপুট, সেটাই আমার অ্যান্সার। তো ইমপ্লিমেন্টেশন আশা করি বুঝতে পেরেছি, কোডটা দেখতে আরো ক্লিয়ার হব। একটা একটু দেখি, খেয়াল করি যে আমি প্রথমে তো আমার W1 হলো যে আমি মানে ফার্স্ট ব্যাগের ওয়েট, W2 হলো সেকেন্ড ব্যাগের ওয়েট যে কতটুকু ওয়েট সে নিতে পারবে, N হলো ফার্স্ট বস্তুটা মানে বস্তুটার সংখ্যা, M হলো সেকেন্ড বস্তুটার সংখ্যা, U1 হলো ফার্স্ট বস্তুগুলোর ওয়েট এবং E2 হলো সেকেন্ড বস্তুগুলোর ওয়েট। আরেকটা জিনিস করে নিয়েছে কি, ইউয়ানের ওয়েট যদি বেশি হয় মানে ইউয়ানটা যদি বড় হয় তাহলে আমি সেটা একটু সোয়াপ করে নিয়েছি, অর্থাৎ আমি অল টাইম ইউয়ানে যেটা থাকবে সেটা হলো মিনিমাম থাকবে, মিনিমাম ওয়েট, অর্থাৎ আমি বলতে পারি যে ইউয়ান হলো মিনিমাম ওয়েটের বস্তু আর E2 হলো ম্যাক্সিমাম ওয়েটের বস্তু। তো ইউয়ান যদি ম্যাক্সিমাম থাকে, ইউয়ান যদি ম্যাক্সিমাম হয় E2 থেকে মানে বড় হয়, তো সেক্ষেত্রে আমি ইউয়ান E2 সোয়াপ করে নেবো আর NM-কে সোয়াপ করে নেবো, এটা কোনো অসুবিধা নেই। ওকে, আমি NM এবং ইউয়ান E2 উভয়কে সোয়াপ করতে হবে সেক্ষেত্রে, একটু মাথায় রাখতে হবে, যার ফলে আমার ম্যাক্সিমাম ওয়েট অল টাইম E2 এবং মিনিমাম ওয়েটের বস্তুটা অল টাইম E1। ওকে, আচ্ছা, এরপরে আমি যে কাজটা বলেছিলাম, জিনিসটা বলেছিলাম যে আমি ফার্স্ট ব্যাগের জন্য যে কাজটা করব, যে আমি 0টা থেকে শুরু করব এবং N-টা পর্যন্ত ফার্স্ট ব্যাগের জন্য, আমি প্রথমে 0টা নিয়ে চেক করব যে আমি 0টা মিনিমাম ওয়েটের বস্তু নিলে কি হয়, 1টা মিনিমাম ওয়েটের বস্তু নিলে কি হয়, 2টা মিনিমাম ওয়েটের বস্তু নিলে কি হয়, সেই জিনিসটা আমি চেক করব। ওকে, আচ্ছা, তো এখানে যে আমি ফাংশনটা উপরে টেক ফাংশনটা তৈরি করেছি তার প্যারামিটারগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট প্যারামিটার কি, এটা হলো আমি প্রথম যেটা মানে টেক ফাংশন প্রথম যেবার যখন পাঠালাম তখন সেটা হলো আমার ফার্স্ট ব্যাগের জন্য পাঠালাম। তো W1 হলো আমার ফার্স্ট ব্যাগের ওয়েট, আই কি, আই হলো যে আমার মিনিমাম আমি কতগুলো বস্তু মানে ফার্স্ট মানে মিনিমাম ওয়েটের বস্তু নিব, আমি মিনিমাম ওয়েটে কতগুলো বস্তু নিতে পারবো, ম্যাক্সিমাম সরি ম্যাক্সিমাম কতগুলো বস্তু নিতে পারবো মিনিমাম ওয়েটে, মিনিমাম ওয়েটের ম্যাক্সিমাম কতগুলো বস্তু নিতে পারবো। আর এম কি, এম হলো ম্যাক্সিমাম ওয়েটের ম্যাক্সিমাম কতগুলো বস্তু নিতে পারবো। ওকে, জিনিসটা আশা করি বুঝতে পেরেছি, ক্লিয়ার। আই হলো যে মিনিমাম ওয়েটের ম্যাক্সিমাম কতগুলো বস্তু নিতে পারবো আমি ফার্স্ট ব্যাগে, আর এম কি, এম হলো যে ম্যাক্সিমাম ওয়েটের ম্যাক্সিমাম কতগুলো বস্তু আমি নিতে পারবো, আর E1 হলো মিনিমাম ওয়েট আর E2 হলো ম্যাক্সিমাম ওয়েট, ঠিক আছে, দুইটা আলাদা আলাদা বস্তুর ওয়েট আর কি। তো আশা করি বুঝতে পেরেছি, ক্লিয়ার। আর সেকেন্ডে আমি কি করলাম, এটা আমাকে রিটার্ন করবে কি, টেক ফাংশন আমাকে রিটার্ন করবে কি, টেক ফাংশন আমাকে একটা পেয়ার ভ্যালু রিটার্ন করবে, যার পেয়ার ভ্যালুর প্রথম ভ্যালুটা হবে হলো যে আমি মিনিমাম ওয়েটে কতগুলো বস্তু নিয়েছি এবং সেকেন্ড ভ্যালুটা হবে হলো ম্যাক্সিমাম ওয়েটে কতগুলো বস্তু নিয়েছি। ওকে, সো আমি যখন আবার যখন টেক ফাংশনে পাঠাবো তখন আমার কি হবে, টেক ফাংশনে যেটা হবে যে আমার W2 সেকেন্ড ব্যাগের ওয়েট আর আমি মিনিমাম ওয়েট কতগুলো বস্তু নিয়েছি ফার্স্ট টাইম মানে ফার্স্ট ব্যাগে, সেটা হলো X এর মধ্যে যে আমার ফার্স্ট ভ্যালু সেটা, সেটা হলো যে আমি মিনিমাম ওয়েটের এতগুলো বস্তু আমি নিয়েছি, সুতরাং আমার কাছে এখনও মিনিমাম ওয়েটের বস্তু আছে, বাকি আছে কয়টা, N-X.Fast, সুতরাং আমি N-X.Fast মিনিমাম ওয়েটের বস্তু নিতে পারবো। আবার X.Second কি, যে আমি ম্যাক্সিমাম ওয়েটের কতগুলো বস্তু আমি ফার্স্ট ব্যাগে নিয়েছি, তাহলে আমার কাছে এখনও ম্যাক্সিমাম ওয়েটের কতগুলো বস্তু বাকি আছে, M-X.Fast X.Second। ওকে, আশা করি বুঝতে পেরেছি যে আমার প্যারামিটারগুলো কি, মানে আমি কি প্যারামিটারগুলো পাস করতেছি, E1 হলো ফার্স্ট ব্যাগে মানে ফার্স্ট বস্তুগুলোর ওয়েট, E2 হলো সেকেন্ড বস্তুগুলোর ওয়েট। ওকে, আচ্ছা, তো টেক ফাংশন আমি দেখে আসি। তো টেক ফাংশনগুলো দেখে আমি কি দেখতেছি, যে টেক ফাংশনে প্রথমে আমি W/E1, N এটা চেক করেছি। W/E1 কি, যে আমি W হলো আমার ব্যাগের ওয়েট, ওকে, আর E1 হলো আমার মিনিমাম ওয়েট, মিনিমাম ওয়েটের বস্তু, মিনিমাম ওয়েটের বস্তুর ওয়েটটা আর কি। সুতরাং আমি W/E1, আমি দেখা গেছে W/E1 হলো 10, ওকে, আমার W হলো 50, E1 হলো 5, তাহলে W/E1 10, তার মানে কি আমি 50 ওয়েটের ব্যাগটা আমি 10টা মিনিমাম ওয়েটের বস্তু নিতে পারবো, কিন্তু আমার মিনিমাম ওয়েটের বস্তু আছে 8টা, তাহলে কি আমি 10 নিতে পারবো, পারবো না, তাহলে সেক্ষেত্রে কি আমার N আর W/E1 এর মধ্যে যেটা মিনিমাম সেটা আমি নিতে হবে। ওকে, আবার দেখা গেছে এরকম হতে পারে যে আমার মিনিমাম ওয়েটের বস্তু আছে 12টা, বাট আমার W/E1 হলো 10, তার মানে সেক্ষেত্রে আমার 10টা আমি মিনিমাম ওয়েটের বস্তু নিতে পারবো। ওকে, এই জন্য আমি যেটা করলাম যে W/E1 আর N এর মধ্যে মিনিমাম ওয়েট যেটা সেটা আমি বের করতেছি, মানে মিনিমাম কোনটা সেটা বের করতেছি, যে আমি এই কয়টা মিনিমাম ওয়েটের বস্তু নিতে পারবো, অর্থাৎ আমি
এক্সট্রা মিনিমাম ওয়েটের বস্তু নিতে পারবো। ওকে আচ্ছা গেল। এরপর রইলো এখন ডব্লিউতে, মানে আমার ব্যাগে কতখানি জায়গা খালি আছে, ব্যাগে আমার ই1 ইনটু এক্স, অর্থাৎ আমার এক্সট্রা বস্তু নিতে পারবো, মিনিমাম ওয়েটের এক্সট্রা বস্তু নিতে পারবো। তার মানে আমার যে মিনিমাম ওয়েট ইনটু এক্স, এতটুখানি জায়গা আমি দখল করে ফেলেছি, তাহলে আমি ডব্লিউ মাইনাস ই1 ইনটু এক্স করলে আমি পাবো যে হ্যাঁ আমার এতক্ষণ জায়গা এখনো বাকি আছে যে আমি আরো বস্তু নিলে নিতে পারি। তো আরো বস্তু কি নিতে পারবো, সেটা হলো ম্যাক্সিমাম ওয়েট। তো ম্যাক্সিমাম ওয়েটে আমি কতগুলো বস্তু নিতে পারবো, যে ডব্লিউ এখন যতটুকু জায়গা বাকি আছে আর কি, সেটা এখন ডব্লিউ মধ্যে আছে। তো ডব্লিউ বাই ই2 কমা এম এর মধ্যে যে মিনিমাম, ডব্লিউ বাই ই2 আর এম এর মধ্যে যে মিনিমাম, সেটা হলো আমার ওয়াই, অর্থাৎ আমি ম্যাক্সিমাম ওয়েটের ওয়াই পিস বস্তু নিতে পারবো। ওকে, তারপর আমি কি করবো, আমি এক্স আর ওয়াই রিটার্ন করে দেবো। অর্থাৎ এক্স হলো কি, যে মিনিমাম ওয়েটে কতগুলো বস্তু নিতে পারবো, ফার্স্ট ভ্যালুটা কি, মিনিমাম ওয়েটে কতগুলো বস্তু নিতে পারবো, আর সেকেন্ড ভ্যালুটা হলো ম্যাক্সিমাম ওয়েটে কতগুলো বস্তু নিতে পারবো। ওকে, তো ফার্স্ট ব্যাগের ক্ষেত্রে এনটা কি চেঞ্জ হবে, অর্থাৎ একবার আই মানে এক জিরো আসবে, এই এই এন ভ্যালুটা একবার জিরো আসবে, একবার ওয়ান আসবে, একবার টু আসবে, একবার থ্রি আসবে। ওকে, এনটা বারবার চেঞ্জ হয়ে আসবে এবং জাস্ট চেক করবে ফার্স্ট ব্যাগের জন্য আমার বিভিন্ন এক্স ওয়াই আমি রিটার্ন করতেছি, তারপরে যে এক্স ওয়াই রিটার্ন করতেছি তার উপরে ডিপেন্ড করে আবার আমার সেকেন্ড ব্যাগের জন্য আমার একটা টেক ফাংশন আসতেছে, আর টেক ফাংশনে কল আসতেছে, সেই কলে আমার সেকেন্ড ব্যাগের ইয়েটাও সে রিটার্ন করতেছে, সেকেন্ড ব্যাগে আমি কতগুলো এক্স ওয়াই নিতে পারবো। ওকে আচ্ছা, মানে এক্স ওয়াই বলতে কতগুলো আমি মিনিমাম ওয়েটে বস্তু নিতে পারবো, কতগুলো আমি ম্যাক্সিমাম ওয়েটে বস্তু নিতে পারবো। আসলো, আসার পর আমি কি করব, এখন আমার কি করতে হবে, যে আমি আগে যে অ্যান্সার ছিল তার সাথে আমি ম্যাক্সিমাম করতে হবে নতুন অ্যান্সারটা। তো এখানে একটা সাম ফাংশন দিয়ে আমি কাজটা করেছি, এটা কি, এটা জাস্ট আমার দুটা পেয়ার এক্স, এটাও কি একটা পেয়ার ভ্যালু, এটাও একটা পেয়ার ভ্যালু। ওকে, তো এই পেয়ারের ফার্স্ট ভ্যালু হলো যে কি, যে মিনিমাম ওয়েট ফার্স্ট ব্যাগে আমি মিনিমাম ওয়েটে কতগুলো বস্তু নিয়েছি, তো সেটা যোগ, তারপরে আমি ফার্স্ট ব্যাগে কত ম্যাক্সিমাম ওয়েটে কতগুলো বস্তু নিয়েছি সেটা যোগ, তারপর এটা হলো সেকেন্ড ব্যাগের মিনিমাম কতগুলো বস্তু নিয়েছি সেটা যোগ, আবার সেকেন্ড ব্যাগে মিনিমাম ম্যাক্সিমাম ওয়েটে কতগুলো বস্তু নিয়েছি সেটা, এই চারটা ভ্যালু যোগ করতে হবে। তো চারটা ভ্যালু আমি এখানে না লিখে আমি জাস্ট এখানে এইভাবে লিখলাম, যে এখানে আমি একটা ফাংশন ভাবে লিখছি যে এক্স ডট ফার্স্ট প্লাস এক্স ডট সেকেন্ড প্লাস ওয়াই ডট ফার্স্ট প্লাস ওয়াই ডট সেকেন্ড। ওকে, তো আশা করি বুঝতে পেরেছি, বেশি কঠিন না, কনসেপ্টটা সহজ ছিল, কোডটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে, বা আমি কমপ্লেক্স করে ফেলেছি, আপনারা যদি একটু সহজ করে করতে পারতেন হয়তো। তো যাই হোক, আশা করি কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন, কোডটাও মোটামুটি বোধগম্য, তো আশা করি আপনাদের উপকারে আসবে। যাই হোক, আজকের এতটুকুই, আপনার সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ।